নওশাদ সিদ্দিকী টানার ভাই বড় ভাই চাচাতো ভাই কাসেম সিদ্দিকীকে দিয়ে ববি হাকিমকে ম্যানেজ করে তৃণমূল কংগ্রেসে ঢোকার চেষ্টা করছে। থেকে নওশাদ সিদ্দিকী শুধু যে সিদ্দিকী কথার মানে কি, সিদ্দিকী কথার মানে হচ্ছে সত্যবাদী, তো উনি যে একটা মিথ্যেবাদী ওই সিদ্দিকী টাইটেলটা দিয়ে রেখে দিয়েছে, তার যে যথাযথ অপমান করছে, ফুরফুরা শরীরে অপমান করছে, সেটা আমি এখানকার লোককে আজকে বুঝিয়েছি। আজ ভাঙড়ের জঙ্গলগাছি গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল কংগ্রেসের ঐতিহাসিক 21 জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত কর্মী সভায় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় কটাক্ষ করেন ক্যানিং পূর্বের বিধায়ক এবং তৃণমূল নেতা শওকত মোল্লা এবং ভাঙড় 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি কাইজার আহমেদ। এদিন তৃণমূল নেতা শওকত মোল্লা ফুরফুরা সাহেবের পীরজাদা আব্বাস ও এমএলএ নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে সাম্প্রদায়িক মৌলবাদী রাজনীতির অভিযোগ করেন এবং পাশাপাশি নওশাদ সিদ্দিকীর জন্য তৃণমূলের দরজা একেবারে বন্ধ সে কথা তিনি স্পষ্টত জানান মিল্লি বাংলার ক্যামেরায়। আর কবে উনি তৃণমূলে আসবেন সেটা ক্লিয়ার করে বলুন। তৃণমূলের দরজাটা একেবারে বন্ধ, তৃণমূলের দরজা বন্ধ আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় অলরেডি বলে দিয়েছেন যে যতই চেষ্টা করুক তৃণমূলে ঢুকতে পারবে না। ও ইতিমধ্যে কোথাও কোথাও বলছে শুনছি যে আর 1 বছর পরে তৃণমূলে ঢুকবে, কিন্তু তৃণমূলের দরজাটা আমরা লক করে দিয়েছি, তৃণমূলের চাবিটা খুলবে না এত তাড়াতাড়ি। যতই চেষ্টা করুক না কেন তৃণমূলে ঢোকা যাবে না। তোমার শেষ পর্যন্ত আমরা দেখব, তারপরে তোমার তৃণমূলে নেবো। তোমার কতটা কী আছে সেটা আমরা শেষ পর্যন্ত বুঝে নিতে চাই। সবে তো একটা খেলা হয়েছে, এখন অনেক খেলা বাকি। এটা হচ্ছে গিয়ে সেমিফাইনাল হয়েছে, কোয়ার্টার ফাইনাল হয়েছে, এখন ফাইনাল বাকি আছে, আমরা দেখে নেবো। মাঠে 11টা প্লেয়ার আছে, ফাঙ্গা মাঠে করে তারপর নওশাদকে দলে নেবেন? ভেরি বাবু, ভাববো ওর জন্য দরজাটা লক করে দেওয়া হয়েছে। ও দরজাটা আগে দুটাটা খুলছিল, এখন বর্তমানে পুরো লক আছে, দরজা ঢুকতে পারবে। আমি একটা কথা বলি, ও আজকে বলেছে যদি আমি তৃণমূলে ঢুকি তাহলে কাইজার দাদের কি অবস্থা হবে। আমি আজকের ওনাকে অন ক্যামেরায় বলে দিচ্ছি, ওই রেজ্জাক মোল্লা এরকম বড় বড় কথা বলে না তৃণমূলে ঢুকেছিল, তো আজকে রেজ্জাক মোল্লা কোথায় আর আমরা কোথায়? আমরা আমাদের জায়গায় ঠিক থাকবো, আমরা দল ভাঙিয়ে খাই না। উনি বরং ফুরফুরা শরীরকে ভাঙিয়ে খাচ্ছেন, নাম্বার 1 মিথ্যাবাদী চিড়িংবাজ। এদিন কাইজার আহমেদ বলেন বিধানসভা নির্বাচনের আগে দিল্লি গিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক করে বিজেপির থেকে 500 কোটি টাকা নিয়েছে নওশাদ সিদ্দিকী। এছাড়াও তিনি বলেন নওশাদ ও আব্বাস সিদ্দিকী নলেজ সিটির নামে জমি জবর দখল করছেন। যেটা পাক্কা মিথ্যেবাদী, মিথ্যে কথা বলে, ধান্দাবাজ, এবং ও ওই আমি তো কড়া প্রশ্ন করেছিলাম, সে প্রশ্নের উত্তর দিতে পারিনি, এখনো দিইনি, আশা করি খুব তাড়াতাড়ি দেবেন যদি উনি ভদ্রলোকের ছেলে হয়ে থাকেন। অনল বিশ্বাসটা কে, উনি তার সঙ্গে কীভাবে প্যাচাপ করে টাকা পয়সা নিয়েছেন সেটা আমরা জানতে চাই, ভাঙড়ের মানুষ জানতে চায়। আর দ্বিতীয় কথা হচ্ছে জোর করে 63 বিঘে জমি কিনে চাঁচুয়া জিঙ্গেলদেল হাজি মৌজায় জঙ্গিপুর 1 নম্বর ব্লকে জেল নাম্বার 118 আই খতিয়ান নাম্বার 3347 সেই জমি কীভাবে কিনলো, নলেজ সিটির টাকার থেকে কিনলো না নিজের টাকা থেকে কিনলো না ওই মিরাজ করা মিরাজ মাহফিলের টাকাতে কিনলো, সেটা পাবলিকরে বলতে হবে। আর অল্প জমি কিনে বেশি জমি কিনে জোর করে দখল করে রেখেছে লোকের ঘাড়ে বন্দুকটা ঠেকিয়ে, ক্ষমতার পাওয়ার দেখিয়ে, নারায় তকবীরের স্লোগান দিয়ে, শিরায় শিরায় রক্ত, ভাইজানের ভক্ত, এটা ওনার ভক্তর পরিচয়, এটা আমরা জানতে চাই। একদিকে আমাদের 21 জুলাই তার যেমন প্রস্তুতি সভা, এবং পাশাপাশি এখানে যে এক মৌলবাদের বড় নেতা, সাম্প্রদায়িকতার মদতকারী এই যে আব্বাস এবং নওশাদ যেভাবে ভাঙড়ের মাটিটাকে কলুষিত করছে এবং মিথ্যা কথা বলে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন, তার জন্য এই এলাকার মানুষকে রাজনৈতিকভাবে সামাজিকভাবে সচেতন হওয়ার জন্য আমি আবেদন করব। এবং বিশেষ করে তৃণমূল কংগ্রেসের পাশে থেকে আগামী দিনে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি, বাংলার সংস্কৃতি রক্ষা করার জন্য তাদের কাছে আমাদের দলের পক্ষ থেকে আবেদন করব। নওশাদ সিদ্দিকী বলছে সমস্ত জায়গায় তৃণমূল কর্মীদেরকে আটকানো হচ্ছে, তাদের কোনো জায়গাতেই মানে আইএসএফ কর্মীদেরকে আটকানো হচ্ছে, তাদের কোনো জায়গাতেই যাওয়া যেতে দেওয়া হচ্ছে না। আরে আছেটা কোথায় আইএসএফ? জুম্মা জুম্মা ও বলেছে 4 সপ্তাহ, আমি বলছি 2 সপ্তাহ, এদের জন্ম। সিপিএমের কিছু বাচ্চারা তারা ভিতর থেকে আইএসএফকে মদত দিয়ে কিছু মানুষকে ভুল বুঝিয়ে তারা 2294টা সিটের মধ্যে একটা সিট এখানে জিতেছে, এটা নিয়ে এত লাফালাফি কেন? কদিনের মধ্যে 0 রানে আউট হবে ও। এবং এই ধরনের মিথ্যা কথা বলে ভাঙতামি করে বোকামি করে মানুষকে বোকা বানানো যাবে না। তবে তৃণমূলে যোগদান নিয়ে তৃণমূল নেতাদের গলায় যে বক্তব্য শোনা যাচ্ছে তাতে অবশ্য কান দিতে নারাজ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তার দাবি মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না। ব্যুরো রিপোর্ট, মিল্লি বাংলা। আমি যদি টিএমসিতে যাওয়ার প্রয়োজন হয় আমার কাসেম সিদ্দিকী ভাইজানকে ফোন করতে প্রয়োজন লাগবে না,
ফিরাদ হাকিমকে ফোন করতেও প্রয়োজন লাগবে না। আমি জানি কালীঘাটের সামনে আপনার দেবংশ ভট্টাচার্য শুয়ে আছেন, তা কোথায় কালীঘাট বা কোন লোকেশন আছে আমার জানা আছে, সেখানে প্রয়োজনে পৌঁছে যাবো। সুতরাং আমাকে কারণ মিডিয়াটা ধরতে হবে না, এই সমস্ত অভিযোগ ফালতু ভিত্তিহীন অভিযোগ। এরা আমাদের কর্মীদের ভাবছে মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছে। আইএসএফ এর কর্মীরা, আইএসএফ এর পার্টি যারা দায়িত্বশীল আছে তারা ভালো করেই জানে, তাদের দলের চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক, ভাঙড়ের মানুষও ভালো করে জানে যে তাদের ভোটটাকে নিয়ে আমি বেইমানি করবো না, অন্যদের মতো তাদের ভোট নেব, তাদের সাথে বেইমানি করব, সেটা আমি নয়। ভাঙড়ের মানুষ আমার প্রতি যে আস্থা রেখেছে, ভরসা রেখেছে, শাসক দলের বিরুদ্ধে ভোট দিয়েছে, আইএসএফ এর পক্ষে ভোট দিয়েছে, সেই ভোটটাকে আমি সম্মান জানাবো এবং সম্মান দিয়ে আসছি, আগামী দিনেও জানাবো। সুতরাং আমার দল চেঞ্জ করার কোনো অপশনই নাই। ঝামেলা শুরু করে দিয়েছে, তখন আমি ছেলেদের বলি যে তোরা পাল্টা চালা। তখন আমাকে বেশ কিছু জায়গা থেকে বলা হয়েছিল যে মাথায় টুপি আর মুখে দাড়ি আর নাড়ায় তকবির দিয়েছে, যদি সামনে আসে ভাই কি করে মারি। এই একই প্রশ্ন আমাকে ম্যাক্সিমাম জায়গায় ফেস করতে হয়েছে। এই এক বছর চার মাস পার হয়ে গেল, আমিও আমার কর্মীদেরকে ট্রেনিং দিয়ে নিয়েছি, আমাদের কর্মীদের ট্রেনিং দেওয়া হয়ে গেছে যে এখন সামনে আইএসএফ মানে সিপিএম এর বিটিং, যারা সিপিএম করতো তারা আইএসএফ এর জামাটা গায়ে দিয়ে আইএসএফ করছে। সুতরাং ওরে মানলে কোন রকম ভাবে, ও যদি নারায়ণ তকবির একবার দেয় তুই পাঁচবার দে, গিয়ে ঘাড়ে চড়ে যা যা করার তাই তাই কর, গুড় বাতাসা পুরো রেডি রাখ, যা যা করতে হবে তাই তাই করতে হবে, কোন রকম ওটা নিয়ে আর পিছনের কোনো জায়গা নেই। ভাবছে আমরা চুপচাপ ছিলাম, কিছু বলছি না, বিধানসভা যেভাবে সব দখল করেছে পঞ্চায়েত গুলো সব দখল করে নেবে, অত সোজা না। এই ফুলবাড়ির করার জন্য আছে, সন্ধ্যের পরে আম বাগানে কাঠের নিয়ে বসে কি টানে বিড়ির মধ্যে দিয়ে ঢুকিয়ে আমরা জানি, ওই রিঙ্কু টিঙ্কু কি করে আমরা জানি, এরা এরা তিন এরা আইএসএফ এর নেতৃত্বে দিয়ে পঞ্চায়েত মেম্বার হবে আর এরা গ্রামের উন্নয়ন করবে, ও নিজের খাওয়া হয় না ও লোকে গ্রামের লোকের কি খাওয়াবে, ও গ্রামের কি উন্নয়ন করবে, কাদের পিছনে আপনারা ছুটছেন, সঠিক দিশায় চলুন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, আপনারা স্রোতের অভিমুখে চলুন, স্রোতের বিরুদ্ধে চললে সমূহ বিপদ, সে বিপদের শেষ থাকবে না। এরা সবকটা স্যারেন্ডার করেছে, এই রিঙ্কু বলো আফতাব বলো, এরা যে কটা এখন আইএসএফ এর জন্য মাতামাতি করছে এখানে, ওরা হচ্ছে আমার সামনে দাঁড়া, ভোটের পরে পেটার ভয়ে কেসের ভয়ে সবকটা গিয়ে আমার কাছে স্যারেন্ডার করেছে বাগানাটির অফিসে। আবার তারা এখন বড় বড় কথা বলছে, এদের কোনো চরিত্র আছে? এদের কোনো চরিত্র নেই, এদের পিছনে যদি ভরসা করে মাল লাঠি যদি বলেন তাহলে সুলেমান পিছু, পরিষ্কার বলে দিচ্ছে এদের উপর ভরসা আপনারা করবেন না। এই ফুলবাড়ি গ্রামের লোকেদের বলে যাচ্ছি, বিপদে পড়লে সবার আগে আমার বাড়ি গিয়ে ছুটবে, যে আমারে বাঁচাও।